Father's dog, that zebra. আমার জেব্রার বাচ্চা হ্যাঁ জেব্রার বাচ্চা কপালটা খারাপ আমরা এখনো শিল্পাঞ্জি দেখতে পাইনি তবে চেষ্টা করব সারা দিনে দেখার জন্য এই দেখুন শিল্পাঞ্জির ঘর এখানে এই দেখি দেখি বোর্ড আছে তারপর বৃষ্টি চিড়িয়াখানা এসে তেতুল কুড়াচ্ছে এগুলো কি ফুল তো ফ্রেন্ড এগুলো কি ফুল আমরা জানি না এটা যদি তোমাদের কারো জানা থাকে তো অবশ্যই বলো এটা কি ফুল কি ভালো লাগছে না হেড বি সুন্দর জায়গাটা দাঁড়াবো তুমি ফটো খুব সুন্দর জায়গাটা আমারও একটা ফটো তুলে দিবি হ্যাঁ সুন্দর ফটো তুলে দিবি আর এখন বাজে মাত্র 9:14 তো সারা দিন থাকবো তাহলে এনজয়টাও সেরকম হবে হ্যাঁ এই উট পাখি মুখটা তো লো পাখি ওয়াও কি সুন্দর ও বাইরের আগাছাগুলো খাচ্ছে দেখ ওয়াও এটা এটা উট পাখি নাকি এটা উট পাখি না এটা এমু পাখি এমু পাখি এ বাবা এটা এমু পাখি দেখ এমু পাখি তুমি পড়ো না কোন পাখি উড়তে পারে না এমু হ্যাঁ এই দেখো এমু পাখি এই পাখিটার নাম কি ব্লু উই কোকাবুড়া এখন উচ্চারণ হচ্ছে না ঠিকঠাক এই এর চারখানা শিং হরিণ এই হরিণগুলোর নাম চিতল হরিণ বাহ কি সুন্দর ওরা খাচ্ছে ওরা ঘাস খাচ্ছে দাঁড়াও দাঁড়াও এই হরিণটার নাম কৃষ্ণসার হরিণ হচ্ছে স্বয়ং ডিয়ার ছেলে এখান থেকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে এখানে অনেক রকমের হাঁস আছে ওই একটা রাজহাঁস ওই রাজহাঁস আমাদের এখানে নেই চিড়িয়াখানায় সারা বলো বলো তো আমরা এখন সকালের খাবার খাচ্ছি আমরা শুকনো খাবার খাবো আর আমার ছেলে আর অনেক এরা একটু রুটি খাচ্ছে তো আমরা রুটি খেয়ে এই সকালের খাবারটা খেয়ে আবার ঘুরবো আর সারাদিন এখানে খুবই আনন্দ হবে এইটুক সময়ের মধ্যে এতটা আনন্দ হয়েছে ছেলে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তো এখন সারাদিনটা এখনও বাকি আছে তাই এখনও আমরা যাবো এইখান থেকে একটু কুমিরগুলো বিশাল বড় এই যে সামুদ্রিক কুমির সামনে দেখে তো মুখটা থুচলো আগে অনেক কুমির ছিল এখন তো কম অনেক এখানে কি কি সাপ আছে বল ভাই দাঁড়া সাপ আর জলডরা সাপ নাকি কেউটে সাপ এটা ওই তো কোথায় দেখছিস ও ফোনা দেখিস নি তুই ওর সামনে বার্মিজ পাইথন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়া ভারত নেপাল ভুটান ও বাংলাদেশে পাওয়া যায় এটা অযোগ্য ক্লাসের জন্য আসছে না ঠিক এটা রক পাইথন ওই কাঠের মধ্যে তৈরি সামনেই কতগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না এখানে অনেকগুলো ওই যে ভিতরে কি ব্যান্ডেড ক্রেট কিন্তু এটা ভেতরে ঢুকে আছে এটা দেখা যাচ্ছে না ওই যে কি বলেছিস ঠিকই বলেছে এখানে ইন্ডিয়ান রেড স্নেক মানে ওই তোমার ইয়ে কি বলে দারাস সাপ দারাস এ থেকে আর কি করবো ইন্ডিয়ান তাহলে ভাই ইয়ার কি চলে ঠিকই বলেছে সাপের ঘরে বেশি সাপ নেই কিন্তু বল ওই বিষাক্ত বলতে শুধু কেউটে আর চন্দ্রবোরা আর কোনো সাপ নেই বেশিরভাগই পাইথন ও কি হচ্ছে ও কি হচ্ছে বদমাইশি দেখবে বাঘ দেখবো তো চলো খেতে দেবে বাবা কি খেতে দেবে গন্ডারকে তুমি বলেছিলে না কি খেতে দেবে এই দেখো একটাই মনে হয় গন্ডা ও গন্ডার এদিকে আসো আমরা একটু ভিডিও করি
গন্ডার কি দেখাতে বললি মিষ্টি গন্ডারের গু হে মা চি 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 কিছু দেখাতে পারলো না তাই গন্ডারের গু দেখালে ওর একটা ফটো তুলে দাও বাঘের সাথে হ্যাঁ ওই দেখ বাবা হুঙ্কার দিচ্ছে বা চিতাবাঘ হুঙ্কার দিচ্ছে মাংস এনেছো বাড়ির থেকে যদি মাংস খেতে দিয়েছো এটাকে আমরা বন বিড়াল বলি বুঝেছিস একটা সাদা বাঘ হয়ে একটা পা তুলে তাই ঘুমিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার একদম ভেতরে শুয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার এই দুটো নতুন এনেছে এই দুটো নতুন এনেছে এক পায়ে জুতো আছে এক পায়ে জুতো নেই বাহ হ্যাভ বি সিন আমাদের খুব কষ্ট হয়ে গেছে তাই আমরা একটু একটা বেঞ্চে বসে জিরিয়ে দিচ্ছি আবার হাঁটবো ক্লান্ত এখন আমরা এখন ক্লান্ত আবার ডুব দিয়েছে দেখেছো ও একটু পরপর মুখ উঁচু করে একটু নিঃশ্বাস নেবে আবার জলে ডুব দেবে এটা লুটিনো টিয়া লুটিনো প্যারট মানে টিয়া পাখি এই পাখির নাম ধনেশ পাখি কি সুন্দর কি বড় হ্যাঁ ওর কত দাম ও মুখটা বের করে আছে আর বাঘগুলো সব খাঁচার ভেতরে বাবাই সাদা ময়ূর দেখো কি সুন্দর দেখতে হেভি লাগছে বলো মা এই যদি পেখমটা মেতো আরেকবার বলো তুমি কি দেখনি আমার মা শিল্পা দেখেনি শিল্পা শিল্পা সেটি মনে হয় মানে বলার ধরনটা এরকম হলো বলার কারণটা হচ্ছে শিল্পাঞ্চি দেখেনি তাই সেটা বলছে শিল্পা শর্টে মেরে দিয়েছে দুটো হাতি আছে এখানে আরেকটা কোথায় ও যে এলিফ্যান্ট দেখেছো কটা এলিফ্যান্ট ওখানে দুটো বাহ ভেরি গুড এবার আসো মাটার স্টাইল দেখো ওখানে জল নেই কাদার মধ্যে মনে হয় লুটোপুটি খাচ্ছে এদের এখন যত্ন করতে হবে কি কি আছে কচ্ছপ আছে তারপর ফুনতে বক ফুনতে বক প্যানটেড স্টর রসি প্যালিক্যান সাদা কাস্তে বক বা এইটা কি বড় তাই দেখ দৃষ্টি বিশাল বড় পাখিদের জন্য এই পাখিগুলো অনেক এর মধ্যে আর এর মধ্যে কাক ঢুকে আছে আরো এই নেট গুলোর জন্য বয়ে আসছে এক্ষুনি ঠোকর দিচ্ছিল
সারাদিন ঘুরে এখন আমরা খেতে বসেছি, এখন আমরা খাবো। আমাদের খাওয়ার মেনুতে সেরকম কিছু না, আমরা জাস্ট রুটি আর আলুর দম দিয়েছি আর মিষ্টি আর সাথে ঠান্ডা আছে। তো আমাদের খাবার আর মিষ্টি আছে, ঠান্ডা আছে। বেশি কিছু খেলে পেট খারাপ করবে, তারপর অসুবিধা হবে। এখানে সবাই খাচ্ছে, আমার মা শুধু দেখছে। বৃষ্টি বসে বসে বলছি যে আমরা কতটা হিংস্র জন্তুর মাঝখানে বসে আছি, এখান থেকে যদি একটাও ছাড়া পায় তাহলে আমাদের কারোর রাস্তা রাখবে না। যার সামনে পাবে, যাকে সামনে পাবে তাকেই নিয়ে খাওয়া শুরু করবে। এখানে সব কচ্ছপ, ছোট ছোট কচ্ছপ ভর্তি, কিন্তু ক্যামেরায় আসছে না, ফোনের ক্যামেরা। এখানে অনেকগুলো জিরাফ আছে মনে হয়, চার পাঁচটার না বেশি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা জিরাফের মধ্যে না নড়ে। এই যে একটা দাঁড়িয়ে আছে, অনেক বড় ওই ওর ওই যে একটা, আর দেখে মনে হয় ছোট, কত বড় সজারু প্যাঁচা ওইটা। দেখো বাবা কি বড় কচ্ছপ, এদিকে আসো, আমার কাছে আসো। এই যে মা, এই যে দেখেছো বেরিয়ে এসছে, ও তোমাকে দেখা যাবে দেখে বেরিয়ে এসছে বাবা। ঘুমিয়ে গেছে, বিশাল অসুবিধা আমরা বাড়ি চলে যাচ্ছি, এখনো যাইনি, শিয়ালদা থেকে ট্রেন উঠে বসে আছি। আর এই ট্রেনটা হচ্ছে কল্যাণী সীমান্ত না, আমার কল্যাণী সীমান্ত ট্রেন উঠেছি, লাস্ট স্টপেজ কল্যাণীতে গিয়ে নামবো, ওখান থেকে আবার বাড়িতে চলে যাবো। সারাদিন ধরে কি কি খেলাম, চিড়িয়াখানায় সারাদিন ধরে খেলাম, আর এখনো ট্রেনে বসে শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া আর কিছু চিনি না। ঝাল ঝাল ছোলা মাখা তাই খাচ্ছে। আমরা বেরিয়েছি ভোরবেলা, আর এখন বাজে চারটে, আমরা এর মধ্যে এই যে কল্যাণী স্টেশনে নেমে পড়েছি, পাঁচটা বাজে, আচ্ছা পাঁচটা বাজে, তাই এখন অনেক ভালোই আলো, এর মধ্যে আমাদের ঘোরা হয়ে গেছে। আর এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি যাবো, বাড়ি গিয়ে খেতে আমাদের মব। হ্যাঁ এবার লম্বা একটা ঘুম, অনেক তো গিয়ে ছবে আর আজকে উঠবে না কালকে উঠবে, অনেকের খাওয়া দাওয়া লাগবে না। কি করে নিয়ে যাবে মা, উড়িয়ে নিয়ে যাবে, এখন আর হেঁটে হেঁটে কেউ পারছে না, তাই বলছে ঠাকুর উড়িয়ে নিয়ে যা, আবার বলছে ভিক্টোরিয়ায় যাবো, বা বাবা বৃষ্টি যাবি ভিক্টোরিয়া, বৃষ্টি আবার আমার ভাই যদি সাদা হয় ভিক্টোরিয়া নাম না। আমরা এখন বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি, এখন বাড়ির রাস্তায় চলে এসেছি। সারাটা দিন আমাদের ভালো কাটলো, তাতে খুব ক্লান্তি, আমরা আর ভিক্টোরিয়া যাবো বলেছিলাম কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পারলাম না, আমাদের অবস্থা এতটাই কাহিল, এতটাই ক্লান্ত, অন্য আরেকদিন যাবো ভিক্টোরিয়ায়। পায়ের দিক থেকে আমরা পারছি না, বাকি সব ঠিক ছিলাম, পায়ে সবার প্রচণ্ড ব্যথা হয়েছে এতটা হেঁটে হেঁটে, তাই আমরা এখন আর যাবো না, আমরা অন্য আরেকদিন যাবো, আমরা এখন খুবই ক্লান্ত, বাড়িতে এসছি, তাই মা বলছে যদি ঠাকুর একটু উড়িয়ে উড়িয়ে বাড়িতে নিয়ে যেত খুব ভালো হতো, সেটা তো সম্ভব না, তাই পায়ে হেঁটেই আমরা যাচ্ছি। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক চ্যানেলে অবশ্যই ফলো করে দেবেন। তো সবাই টাটা।